ইসলামিক এইচডি মিডিয়া সুন্নিয়তের সত্যবাণী। আলহামদুলিল্লাহি ওয়া লিহি ওয়াস সালাতু আলা নাবিহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জাজম বিওয়াহদাতিহি বিকিবরিয়াহি بسلطان وبإعلان وبإتقال وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا ودين إلى الله بإذنه وسراجا منيرا شكرا أمر شتي محبت برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموت بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم صدق رسول النبي الحبيب الكريم যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই করে বাছাই করে দুনিয়ার কোন কাজ কর্ম যেন না রেখে রাস্তা ঘাটে দোকান পাটে না রেখে অযথা সময়কে নষ্ট না করে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ হিসেবে হাসপাতালে না রেখে সুস্থ হিসেবে পবিত্র হয়ে আজকের ঐতিহাসিক আজিবুশান সুন্নি মহাসম্মেলনে আসার বসার সুযোগ যে আল্লাহ দান করেছেন শুকরিয়া দান আদায় করে চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ যেই দুঃখিনী মা দশ মাস দশটা দিন গর্ভ ধারণ করলো এরে যুবক তোমাকে আমাকে মা গর্ভে নিয়ে শান্তিতে ঘুমাইতে পারে না মা দরদি শান্তি দেখাইতে পারে নাই মা দরদি শান্তিতে নামাজ পড়তে পারে না মার গর্ভে যখন দুই থেকে তিন মাস তখন মা কিছু খাইলে বমি করে ফেলে দেয় কথা কোন ঠিক কিনা আজকে তোমার সন্তান হইছে তোমার সন্তানকে সন্তানকে কাঁধে করে কোলে করে দোকানে নিয়ে মজার পুটলা দাও ওই দিকে তোমার মা পান খাওয়ার জন্য সন্তানের রাত্রির দিকে তাকায় রইছে তুমি মাকে পান দাও না মাকে একটা মজার পুটলা দাও না মা বেলা মা যখন সকালে ঘুম থেকে উঠে মা বৃদ্ধ হয়ে গেছে মা আর ক্ষুধা লাগে কি লাগে না আরে যুবক মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারা সন্তানের মতো শিশু বাচ্চার মতো হইয়া যায় তাদের বারবার কিছু খাবারের প্রয়োজন আছে না নাই তুমি সন্তান হোটেল থেকে খাইবা দোকান থেকে তোমার সন্তানকে খাওয়া দিবা ওইদিকে মা কি খাই তোমার কোনো খবর নাই তোমার মতন হারামি পৃথিবীর জমিনে কেউ নাই যে মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আমার নবী ডাকতে কই সাহাবীরারে মার চেহারার দিকে একবার তাকাইলে তোমার একটা হজের সওয়াব সাহাবীরা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও তোয়ার নবী মায়ার নবী আমি যদি আমার মার চেহারার দিকে 10 বার তাকাই 10টা হজের সওয়াব হবে নি
আমার নবী কইছাবি তুমি যদি তোমার মার চেহারার দিকে 100 বার মহব্বতের দৃষ্টিতে তাকাও 100 টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আজকে তুমি হজ করতে পাগল হয়ে গেছো, তোমার টাকা আছে, সম্পদ আছে, আজকে তুমি বিল্ডিং করো, তোমার মা তাকে বান্দা করে, মার কোনো খবর নাই, তোমার মতন এরকম হাজি আমার আল্লাহর দরকার নাই। দূরে বলেন ঠিক না বেঠে? যেই মাঠা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে মার গর্ভে যখন ছোট্ট একটা পেট, ঠিক না? পেটটা কি বড়? বাবা পেটটা কি বড়? ছোট্ট একটা পেট, এটার ভিতরে তোমারে কত মায়া কইরা লাগছে। মা দুরদিন জুড়ে হাঁটে নাই, সন্তান নি ব্যথা পাবে। মা দুরদিন ডাইন করোডে ঘুমাইলে বাম করোডের চিন্তা করে। মাদুরুদি পেটটার এমন ভাবে রাইখা ঘুমায় যেন আমার সন্তানের কিছু না হয়। আজকে তুমি সেই সন্তান হইয়া আমারে বাদ দাও না। মা যদি আগে জানতো, এরে পুত তুই বেঈমান হইয়া যাইবি, তিন কথার সাথে পাইয়া তুই মারে ভুলে যাইবি, তাহলে মা তোরে সেই দিন এত মায়া কইরে লালন পালন করতো না। মা গো তোমার মত লই না কেহ, মার কথা শুইনা বুড়ু বিবা ভাড়ার চোখেতে পানি আসছে। আমার রসুল বলেছে, আমার আল্লাহ বলেছে, সন্তান যদি মার জন্য দুই পাটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা নাকে চোখের মাথায় আসতে দেরি হবে, মাসির মাথা পরিমাণ একটু পানি বাহির হইতে দেরি হবে। আমার আল্লাহ একটা ফেরেশতারে বলে, ও ফেরেশতা আমার বান্দার মুখের নিচে তোমার দুইটা হাত রাখো। ও আল্লাহ হাত রাখলে কি হবে? আমার বান্দার চোখের পানিগুলো তার মার কবরে আজাব চলতেছে, বাবার কবরে আজাব চলতেছে, ওই সন্তানের দুই বোনের চোখের পানি মার কবরে সিজাইয়া দাও, কবরে সিজাইয়া দিতে দেরি হবে, তার চোখের পানি রুসি নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি মাগো তোমার মত লই না কেহ, আমায় টানে কুলে আচল দিয়া মুচে নাকি। আল্লাহু আকবার, আচল দিয়া মুচে নাকি আমার চোখের পানি, আইরে মা জনুনি আমার, আইরে বাবা জনুনি। মা গো মা তুমি আমার আগে যেও না ঘুমুরি, আমি কেমন করে দিব মাটি, তোমার ওই কবর, তোমার ওই কবর। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল তাই, ছোট্ট একটা পেট, ঠিক না? পেটটা কি বড়? কিরে বাবা পেটটা কি বড়? ছোট্ট একটা পেট। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল তাই, রক্ত মাংস খায়া মায়ের বদে আইলাম ভাই, ওই মায়ের দুঃখ দিলি। আল্লাহু আকবার, ওই মায়ের দুঃখ দিলি, আল্লাহ জি সহে না, আল্লাহ জি সহে না, মা তুমি আমার আগে যেও না গুমুরি, ঠিক কেন মেরে কন্যা? আল্লাহু আকবার। আজকের মাহফিল দেখে বাড়িতে যাই আমার কদমে ধরবি, ও মাসি বড় বড় ভুল করেছি, অন্যায় করেছি, মা গো আমি বড় গুনাহ করেছি, মা বড় পাপ করেছি,
কারণ আমার আল্লাহ বলেছেন ওকদ রব্বুকা ইল্লা তা'বুদু, আমার আল্লাহ বলছেন আমার আল্লাহর পরের স্থান হচ্ছে আমার রসুল, রসুলের পরের স্থান হইল মা বাবা, যার প্রতি মা খুশি না এর নামাজের কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা, যার প্রতি মা বাবা খুশি না এর যুবক তুই যদি তোর মার পাই গিয়া তোরস, তোর মা পরের দিন সকালবেলা অন্য অন্য মহিলাদেরকে বলবে আমার সন্তান আমার মা মা বইলা ডাক দিছে, আমার সন্তান আমার মা বইলা ডাক দেওয়ার কারণে আমি আমার মনে এত শান্তি লাগছে। এ দুনিয়ার মানুষ একটা দরদি মা যদি হালকা সামান্য একটু দয়া পাইয়া মা দরদি পরের দিন সকাল বেলা এলাকার মহিলাদেরকে বলে আমার সন্তান ছয় মাস এক বছর ধরে আমার সাথে কথা বলে নাই, আমি মারে একটা পান দেই নাই, আমি মারে একটা কলা দেই নাই, আমি মারে একটা রুটি দেই নাই, কিন্তু একটা বছরের কষ্টটা আমার সন্তান আমারে মা মা বইলা ডাক দিতে দেরি হইল, আমি মার অন্তরে যেই একটা বছরের কষ্ট ছিল ওই কষ্টটা দূর হইতে দেরি হই নাই, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ একটা মা যদি হালকা একটু দয়া পাইয়া ওই মারে তিনটা ডাক দিতে দেরি হইল, মা একটা বছরের কষ্ট দূর হইতে দেরি না, এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে 99 ভাগ দয়া রয়ে গেছে, একটা মার দেখে কোটি 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 গুণ বেশি দয়া আমি আল্লাহর রয়ে গেছে, হে যুবক বড় গুনাহ করছো অন্যায় করেছো অপরাধ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না, ফালকুরুনি আলকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ ডাক দিকে বাদ করুন আজ কোনোকম বান্দা আমাকে ডাকো, ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর প্রতি বেজার হইও না, আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকো দেখো না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, এরে যুবক আজকে তুই গরিব আমার আল্লাহ তো গরিব না ঠিক না বেঠে, আজকে তুমি অসুস্থ ওই অসুস্থ দূর করার মালিক কে, আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, ঠিক কেন মেরে কন্যা সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ইমানদাররা ইস্তাইনু বিস-সবর ওয়া আমার ইমানদাররা, তোমরা সবর ধৈর্য ধারণ করো, ও আমার ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সবর, ও দুনিয়ার বান্দাগুলা তোমরা আমি আল্লাহর প্রতি সবর করো, ও দুনিয়ার বান্দাগুলা তোমরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকলে আল্লাহ কি হবে, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীকে ভালোবাসি, সুবহানাল্লাহ কন্যা, আমি আল্লাহ সবরকারীকে ভালোবাসি, আমি আল্লাহ দুর্যোগকারীদেরকে ভালোবাসি, তাহলে আমরা ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান কোন তোমাকে যদি বলি হেদায়েত রালো জিলি নিও কাচ তুলি, আল্লাহু আকবার দুই হাত তুলেন, কোন তোমাকে যদি বলি হেদায়েত রালো জিলি নিও কাচ তুলি দোয়া কর মায়া করো
दया करो माया करो उहे दयाबान तुमि रहमान तुमि रहमान जन्म जन्म जुदि गाहि तुम्हारी महिमा गावा शेष होबे नाही ठीक ना बैठे जन्म जन्म जुदि गाहि तुम्हारी महिमा गावा शेष होबे नाही बोरे बोरे ना जनो सहाराए प्राण तुम्ही तुमि रहमान अंध गाहे ना शुधु तुमारि गुणगान बुझे ओ बुझे ना तबु शान तुमि रहमान तुमि तुमि रहमान तुमि কেন মেরে গুন আল্লাহু আকবার ও বন্ধুরে জীবনে গুনাহ করতে 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 এমন গুনাহ করছো আমার আল্লাহর কাছে ইবলিস প্রতিজ্ঞা করছে আল্লাহ ও মুনিব তোমার বান্দাদেরকে আমি তোমার বান্দাগুলা যতদিন জীবিত থাকবো বুখারী শরীফের হাদিস তোমার বান্দাগুলা যতদিন জীবিত থাকবো তাদের পিছনে আমি লাইগা থাকবো তাদেরকে জাহান্নামে না নিয়ে আমি ছাড়বো না চিৎকার মেরে কন্না নাউজুবিল্লাহ আমার আল্লাহ ডাকতে কই ইবলিস আমি আল্লাহ প্রতিজ্ঞা কাটলাম আমি আল্লাহ ওয়াদা কাটলাম ও ইবলিস আমার বান্দা 50 বছর গুনাহ করছে আমার বান্দা 60 বছর গুনাহ করছে আমার বান্দা 90 বছর গুনাহ করছে আমার বান্দা 100 বছর গুনাহ করছে 100 বছর গুনাহ করিয়া আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে তওবা কাটবে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন আমি আল্লাহকে ভয় করি তওবা কাটিয়া আমার আমি আমার কাছে চাইবি আমি আল্লাহ 100 বছর বুঝি না 200 বছর বুঝি না 50 বছর বুঝি না আমি আল্লাহ আমার বান্দারে একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দিব আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ সুপথে চালাও মাফ আল্লাহ তোমাকে না দেখি নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখি নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু উসিলাই माता पिता के माफ करे दाओ क्षमा करे दाओ माफ अल्लाह क्षमा करे दाओ माफ चिक्कर मेरे कन्ना अल्लाहु अकबर আল্লাহকে পাইতে হইলে নবীর নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীকে ভালোবাসে নিদে মিলাদুন নবী মানে না
মনে কষ্ট লাগে আছে না নাই আমরা এলাকাত মনে নাই আছে থাকলে বালা কথা দেখি না কারণ নবীর ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি কামিয়াবি লাভ করতে পারে দর্জন সাহাবি যারা জান্নাতের টিকেট প্রাপ্ত তারা কি নবীরে ভালোবাসে ভালোবাসে না নবীরে ভালোবাসে নবীরে মহব্বত কইরা নবীরে ভালোবাসে মহব্বত কইরা তারা জান্নাতের টিকেট পাইছে এখন তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো নবীর কোন একটা কাজকে তুমি অ্যাংকার করো তখন তোমার এই নামাজের দাম আসেনি এই দাড়ির দাম আসেনি এই টুপির দাম আসেনি এই ফাগরির দাম আসেনি নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে নিয়ে হাঁটতেছি হঠাৎ করে একজন ইহুদি তার নাম হইল যায়েদ ওই ইহুদি লোকটা আমার নবীরে ধরছে ও মুহাম্মদ তোমার কাছে আমি কিছু তুমি তো কালকে আমার কাছ থেকে দার টাকা নিছো তুমি বলছো আমার টাকা দিবা আমার টাকা দাও আমার নবী ডাকতে কই ও যাই আমি তো বলেছি এক মাস সময় এনেছি আপনার কাছ থেকে আজকে একদিন না যাইতেই আপনি আমার কাছে টাকা চাইছেন আমি কোথায় থেকে দেব আল্লাহু আকবার যায়েদ এই কথাটা শুনে আমার নবীর কলার মুবারকে ধরলেন নাউজুবিল্লাহ এমন ভাবে কলার মুবারকে ধরলেন কলার মুবারকে ধরে পাঞ্জাবির কলার মুবারকে ধরি আমার রসুলকে এমন ভাবে একটা টান মারলো আমার নবী দুনিয়ার জমিনে পড়ে যায় চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ ও আব্বু জিরারি সঙ্গে ছিল হযরত উমর হযরত উমর আমার নবীকে ওই জমিন থেকে তুলে বসাইলো বসাইয়া হযরত উমর তাকায়া দেখতেছে আমার নবী যেই পাঞ্জাবি মুবারকের ধরে যেই জায়গায় ধরে টান দিছে আমার নবীর গার মুবারকের মাঝে পাঞ্জাবির দাগ লাগিয়ে গেছে চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ উমর সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে এমন ভাবে ধরছে এ যায়েদ তুই কি করলি তুই জানোস না আমি উমর মুসলমান হয়ে গেছি আমি উমর তোর সামনে তুই আমার রসুলকে এমন ভাবে টান মারলি আমার রসুলকে তুই তুই যদি আমার রসুলকে এমন ভাবে টান দেস তাহলে আমি উমর তাকার থেকে মরা অনেক ভালো এই কথাটা বলিয়া যায়েদের মাথার মাঝে সুরকে গাড়ের মাঝে সুরটা দুল এই মুহূর্তে আমার নবীর কাছে ক্ষমা চা তোমার তোর কল্লাটা দেহ থেকে আলাদা করে দেব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবী সঙ্গে সঙ্গে বসা ছিল আমার নবী বসা থেকে লাফ মেরে উঠে যায় উঠে উঠে উমরকে ধমক মারে ও উমর তুমি কি করলা কি করলা ওই লোকটা তো আমার কাছে রেনাদার ওই লোকটার কাছে আমি রেনাদার লোকটা ফাউনাদার ওই লোকটা আমার কাছে টাকা পাইব বিদায় আমার কাছে খুঁজেছে তুমি তার গলার মাঝে ছুরি ধরেছো তার কাছে মাপ চাও ক্ষমা চাও নইতুবা আমি রসুল তোমারে ক্ষমা করব না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ উমর সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন আমার নবী বলতেছে উমর তুমি যদি আমি রসুলকে ভালোবাসো এই মুহূর্তে তার যেই যেই দারগুলা সে পাইব ওই দারগুলা তুমি তাকে দিয়ে দাও তুমি যদি আমি রসুলকে মহব্বত করো তাহলে আমার আমার পাওনাদার ওই ঋণগুলা তারে পরিশোধ করে দাও চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরে হারি উমর ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও দয়ার নবী মায়ার নবী আমি তিনাকে এখন আপনি আপনি তার কাছে সে আপনার কাছে যা পাইবো আমি তাকে এই মুহূর্তে দিয়া দিব আমার নবী বলে শুধু দিবা তাই না তুমি আরো কিছু বেশি দিবা কারণ তুমি তার তার গলার মাঝে ছুরি ধরছো এইটার জন্য আমি রসুল তোমাকে জরিমানা করলাম ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ এইটা রসুলের আদর্শ আদর্শ কথা কোন ঠিক কিনা অর্জ তোমার আমার নবীরে কত ভালোবাসি অর্জ তোমার আমার নবীরে কত মহব্বত করি অর্জ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়েদকে নিয়ে তিনার গুদাম ঘুরে গেলেন যাইয়া বলতেছে আপনি যা পান আপনি তা নিয়ে যান ওই ইহুদি লোকটা পনেরো মন মাল নিল বস্তার ভিতরে এবার নিজ ওই ইহুদ লোকটা দেখতেছে অর্জত উমর নাই ওই পনেরো বস্তা মাল নিয়া অর্জত উমরকে তালাশ করতেছে তাকায়া দেখতেছে অর্জত উমর একটা ঘরের ভিতরে সেজদাই পরে পরে আমার আল্লাহর কাছে কান্না করতেছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও আমার আব্বু জিরাগু যেই সাহাবীরা জান্নাতের টিকিট পাইল তারপরে তারা আমার আল্লাহরে বলে তারপরে তারা আমার রসুলকে বলে তিনি সেজদাই পড়ে আমার আল্লাহর দরবারে কাঁদতেছে আল্লাহ ও মুনিব আমার কাছে তো আমার আমার রসুল তো আমার প্রতি বেজার হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও এবার ওই জায়েদ লোকটা যাইয়া দেখতেছে হযরত উমর সেজদাই পড়ে পড়ে কাঁদতেছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার জায়েদের আওয়াজ পেয়ে হযরত উমর উঠল উঠার পর ডাক দিয়ে বলতেছে আসেন আপনি গুদাম ঘুরে যাওয়ার পরে দেখতেছে বলতেছে যে আমি পরের অবস্থা মাল নিছি হযরত উমর ডাক দিয়ে বলে পরের অবস্থা না আরো এক বস্তা মাল নেন পরের মন নিছেন আরো এক মন নেন কারণ ওইটা আমার রসুল জরিমানা করেছে ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপন সেই তো মদিনা ঠিক কার মেরে কোন ঠিক না বেটি এই দুনিয়ার আপন যারা আজকে আসি কাল কি নাই দয়ার নবী মায়ার নবী আপন স্বর্গদাই ঠিক না বেটি এই দুনিয়ার আপন যারা আজকে আসে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সর্বদাই এমন দয়ার নবী এমন দয়ার নবী যার নাই উপমা এই জন হবে আপনা সেই তো মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদি নাই কেঁদেছেন সর্বদাই উম্মতের মায়াই ঠিক না বেঠে এ আওয়াজে মানি না আরো জোরে কোন ঠিক না বেঠে নিজের জন্য দয়ার নবী একটু কাঁদি নাই কেঁদেছেন সর্বদাই উম্মতের মায়াই এখন কাঁদেন তিনি সোনার মাদি নাই যেজন হবে আপনা সেই তো মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরা রে তুমি জানো তোমার নবীর কাছে আমি কত পাই কই না তাহলে আমি কি কত নিব তুমি জানো বলে না আমার ওইগুলা জানার দরকার নাই আমার রসুল বলেছে আপনাকে দেওয়ার জন্য আপনি যা পারেন তা নিয়ে যান চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তুমি এমন ভালোবাসো রসুলকে তুমি তোমার নবীরে এত মহব্বত করো তোমার অন্তরে বুঝি নবীর এত প্রেম
তোমার নবী যাই বলছে তুমি আমারে তা দিতেছো, একটা বার তুমি আনা করলা না দেখলো না আমি কি নিতেছি, তোমার অন্তরে নবীর এত প্রেম। ও বোন আমি একটা মালও নিব না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনার পরিচয় কি আমি জানি না, ও উমর আমি হইলাম ইহুদিদের বড় আলেম, সুবহানাল্লাহ আরো জোরে বলেন, আমি হইলাম ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ আমি, সুবহানাল্লাহ। তাওরাত কিতাব কি ছোট? তাওরাত কিতাবের ছোট সূরা কানের 1000 আয়াত, সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার এই আমাদের কালামুল্লাহ শরীফের ছোট সূরা কানের কতটা আয়াত? কয়টা আয়াত? তিনটা আয়াত, সুবহানাল্লাহ। ছোট্ট আমাদের কুরআন শরীফের আয়াত, এই যে ছোট্ট সূরা কান এখানের আয়াত তিন খান, আর তাওরাত কিতাবের যে ছোট্ট সূরাটা এটার আয়াত 1000, সুবহানাল্লাহ। এত বড় কিতাবের হাফেজ যায়ের ডাকতে কয় উমর, ও উমর তুমি জানো না আমি তোমার নবীর কেন এরকম করেছি, কারণ আমি আমার তাওরাত কিতাবের মাঝে পেয়েছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে রে, যেই নবীরে আঘাত করলে নবী পাল্টা আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন একজন নবী আসবে রে যেই নবীর উম্মতরা নবীরে তো ভালোবাসবে, যেই নবী এমন একজন নবী আসবে যেই নবী চন্দ্রটারে দ্বিগুণ করব, যেই নবী চাঁদরারে দ্বিগুণ করব, যেই নবীর চরিত্র এত ভালো হবে, যেই নবীর আদর্শ এত ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ya rasul tumi jibon tumi moro adar gori tumi tumi jibon tumi moro adar gori tumi tumi moder pari তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো, তাই তো নবী তোমায় বাসি ভালো, ঠিক না বেঠে তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো শ্রীমঙ্গল সাতগাঁওবাসী তোমায় বাসে ভালো, হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঠিকার মেরে গুন্না আল্লাহু আকবার, ও বন্ধুরে দয়া ডাকতে কয় আমার তাওরাত কিতাবের মাঝে বহু আয়াত পাইছি, এই নবী
নবী এমন এক নবীর আবির্ভাব হইতেছে, ওই নবীরে মারলেও নবী মারবে না, ওই নবীরে আঘাত করলে নবী আঘাত করবে না। ও যায়েদ, ও উমর, তুমি জানো না আমি তোমার নবীরে টাকা ধার দিয়েছি একমাত্র তোমার নবী যে রাহমাতাল লিল আলামিন, তোমার নবী যে নবুয়ত প্রাপ্ত নবী, ওইটা আমি পরীক্ষা করার জন্য চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও উমর, আমার আমার টাকা লাগবে না, কোনো সম্পদ লাগবে না, আমি তোমার নবীরে পরীক্ষা করছি, কারণ তোমার নবী আমার কাছ থেকে এক মাসের দান নিছে, কিন্তু আমি পরের দিন কেরো আসলাম, তার কারণটা হইলো তোমার নবীরে একটু আঘাত করে দেখি তোমার নবী কি তার ভিতরে নবুয়ত আছে কি না। আমার টাকা লাগবে না, সম্পদ লাগবে না, আমি আমার এত বড় আলেমেরও দরকার নাই, তুমি এই মুহূর্তে আমারে তোমার নবীর কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। অর্জুন উমর যায়েদ নিয়ে হাঁটতেছে, আমার নবী কিছু সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বৈশা আলোচনা করতেছে, হঠাৎ করে আমার নবী তাকা আয়া দেখতেছে, হযরত উমর যায়েদ নিয়ে আসতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা ডাক দিয়ে কইসা, বিরারি, ও সাহাবীরা তোমরা তাকায়া দেখো, ওই যায়েদ আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু কেন দিয়েছে কি কারণে, ও সাহাবীরা তোমরা তাকায়া দেখো, এই মুহূর্তে যায়েদ আসিতেছে একমাত্র কালিমা পড়ার জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না এই ক্ষমতা কে দান করছে? আজকের মাহফিল, আজকে এই সাতগাঁওয়ের জমিনে শ্রী মঙ্গল মলিবাজারের জমিনের মাহফিল, আমার নবী দেখে কি দেখে না, বিশ্বাস আসেনি? আসেনি না? সিঁড়ি গেছে বোগা, সিঁড়ি গেছে বোগা। যদি কোনো মৌলবি সিঁড়ি গিয়ে যাবো, প্রমাণ করতে পারে এই দেশের মাছ ভাত আমার জন্য হারাম। কথা কোন ঠিক না ঠিক? দলিল আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছেন আমার নবী ইমানদারের জানের চেয়ে নিকটে আছে। শয়তান আছে নি? হ্যাঁ, আচ্ছা, শয়তানের পাওয়ারটা বেশি না আমার নবীর পাওয়ার বেশি? ও মুলুবিরা, দের ফাতার মুলুবি, আমি এরা রেকই দের ফাতার মুলুবি, যারা নবীরে ভালোবাসে না, মানে একটা আছে নামদারি ভালোবাসা, দিলা দাড়ি রাখছি, দাওয়াত খাইতেছি, মাশাল্লাহ দেশি মুরুব খায়া মোটামুটি তো শেষ হয়ে, তো ওহাবি মুরুক ছাড়া উপায় নাই, বুঝছেন না? পোলট্রি মুরুক যে একটা আছে না, এইটা ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, সব আল্লাহ দিলে সুন্নি মুরুক শেষ মোটামুটি, একশো দাওয়াত খাইলে মনে হয় বিশটা হয় সুন্নি মুরুক, আর তা সব ওহাবি মুরুক, কারণ এটা 40 দিনে 30 দিনে 1 কেজি 1.5 কেজি যায়। কথা কোন ঠিক কি না? একটা দেশি মুরগ আমনে 6 মাস ফল বানি, এরপর 1 কেজি হইতো না। কথা কোন ঠিক কি না? তো এক শয়তানের পাওয়ারটা বেশি না আমার নবীর পাওয়ার বেশি? ও সুন্নি জনতা, ও মুসলমান, তোমার মাঝে বিশ্বাস আছে, ইবলিস আছে, ইবলিস প্রত্যেকটা মানুষের রোগে রোগে হাঁটতে পারে, এই বিশ্বাস তোমার মাঝে আছে, তোমার অন্তরের ভিতরে আমার নবী আছে, এই বিশ্বাস যদি না থাকে তোমার এই নামাজের কোনো দরকার নাই। আমি মাসুকুর রহমান জালালি আজকে থেকে তোমাকে নিষেধ করলাম, এই নামাজ তুমি পড়ো না, এই দাড়ি তুমি রাখো না, চিৎকার মেরে কোন ঠিক কিনা? গলিকন মারহাবা, কারণ শয়তান যে আছে এই বিশ্বাসটা আমরা আছে না? আচ্ছা, আজরিল আছে নি? আছে নি আজরিল? আচ্ছা, এই যে আপনাদের শ্রীমঙ্গলের জমিনে যে টাইমে আজরিল আসে, এই টাইমে ব্রাহ্মণবাড়ি আছে না? লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, বাবা ওগুলো নদী আছে,
তেমন কেমনে যা হেলিকপ্টার দিয়া হ্যাঁ মোটরসাইকেল দিয়া আজরাইল বলতেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবীর যদি আমার নবীর উম্মত হচ্ছে কে আজরাইল কে আজরাইল আমার আল্লাহ কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কয় আমার নবী আজরাইল কয় আমার নবী এ আজরাইল আলাইহিস সালাম একটা গাছের তলায় বসে রইছে গাছটা থেকে পাতাটা ঝরছে এই পাতাটার মাঝে লেখা আছে যে সাতগাঁওয়ের মোহাম্মদ লিসু মিয়া ভাই আছে না লিসু ভাই মোহাম্মদ লিসু মিয়া ভাই ওনার টাইম সকাল 10টা 10 ঘটিকার সময় হ্যাঁ বেলা শুক্রবার অথবা বুধবার অথবা বৃহস্পতিবার একটা টাইমও লেখা আছে বাটটাও লেখা আছে লিসু ভাইয়ের আব্বার নাম কি এটাও লেখা আছে ওনার দাদার নাম কি এটাও লেখা আছে তখন আজরাইল আলাইহিস সালাম তাকায়া দেখবে এটার মাঝে সব অ্যাড্রেসগুলা দেওয়া ঠিকানাটা দেওয়া তখন আজরাইল আলাইহিস সালাম যখন টাইম হবে উনি আজরাইল আলাইহিস সালাম বলতেন যে আমি একটা হাত এরকম ভাবে বাড়াইলেই তার রূহটা নিয়ে আসতে পারে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ একটা আজরাইলের যদি এত পাওয়ার হয় হাতটা বাড়াইলে যদি রূহটা নিতে পারে আমার নবী কামলাওয়ালা বলেন আমি রাসূলের হাতের তালা মুবারকে সরিষা রাখলে যেরকম সমস্ত পৃথিবীটা তেরকম আমি রাসূলের উম্মত আমার উম্মতগুলা যদি বিপদে পড়ে আমি রাসূল রওজা মুবারক থেকে আমার উম্মতকে বিপদ থেকে উদ্ধার করতে পারি শুধু তাই নয় আমার রাসূল আমি রাসূলের উম্মত কবরের ভিতরে মুসিবতে পড়ে গেছে আমি নবী সেই সময় আমার উম্মতের কবরে হাজির থাকি ওহন কইব যে নবী যদি হাজির হতে তো মদিনা খালি আইরে গাদার করে আল্লাহ কত যে কিভাবে যুক্তি দে যে এগুলারে বলি আমি গাধা কুত্তার লেজ যত গিমাক বাইন সুজইব ইতান্দ যত গিমাক বাইন যত ওয়াজ করবাইন ইতানে সুজইব কারণ আমার আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসারিহিম গশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম আমি আল্লাহ তাদের অন্তরে পর্দা লাগাই দিছি সৌগো পর্দা লাগাই দিছি কানো পর্দা লাগাই দিছি হেররে যতই জালালি আমনে বুঝাই কাম হইতো কথা কোন ঠিক না বেটি তাহলে এগুলো থাকবই যেমন ডাইন হাত আছে বাম হাত আছে রাইট আছে দিন আছে মা আছে বাবা আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে হুর আছে হুরি আছে আছে না ভাই তো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আছি আমার রাসূলও আছে সুবহানাল্লাহ কারণ জুরা সারা কিছু আছে এই ডাইন হাত বাম হাত এক ডাইন পাও বাম পাও প্রত্যেকটা জুরা জুরা আছে না নাই এই ডাইন চোখ বাও চোখ প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ জুরা লাগাই দিছে তো আমার আল্লাহ কই আমি আল্লাহ একা নই আমি আমি আল্লাহর নাম 3000 আমার রাসূলের নাম একটা কম 3000 লা ইলাহা ইল্লাল্লাহ হাজার কোটিবার পড়লে লাভ হবে না আমার আল্লাহ কয় হাজার কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া একবার যদি পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ হাজার কোটিবারের সওয়াবটা তোমার আমলনামায় দান করে দেব আর তুমি হাজার কোটি 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 মিলিয়ন বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ো আমার আল্লাহ কয় আমি আল্লাহ এটা কবুল করি লা ইলাহা ইল্লাল্লাহ বারাকান হরব মুহাম্মদুর রাসূলুল্লাহ বারাকান হরব সুবহানাল্লাহ কইনা অন শিরিক হয়েছে গা মুলবি লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে বারাকান হরব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে বারাকান হরব তাইলে আল্লাহ যেই জায়গাত রাসূল সেই জায়গা আর রাসূলের আল্লাহর নাম 3000 রাসূলের নাম একটা কম 3000 এই নামটা হলো কাহার যে কাহার অর্থ নিদয়াবান যার কোনো দয়া থাকবে না হাসরের মাঠে আল্লাহর দয়া থাকবে না আল্লাহ কাহার নামটা ইউজ ব্যবহার করিবেন ওই সময় আমার রাসূল সেজদাই পরে পরে উম্মতের জন্য কাঁদবেন ঠিক কার মেরে কোন সুবহানাল্লাহ দলিল পাইছেন তো ইনশাআল্লাহ পাইছেন নি আরেকটা দলিল এই দেখেন আমার ওয়াজ কিন্তু লাইভ যাইতেছে না লাইভ যাইতেছে না এই লন্ডন আমেরিকা ফ্রান্স ইতালি মালয়েশিয়া কুয়েত সারা বাংলাদেশে যাদের সাথে আমার হেড আছে আমার বন্ধু আছে তারা এখন দেখতেছে কথা কোন ঠিক কিনা দলিল দলিল এটা কি দলিল আমার রাসূল বৈজ্ঞানিকরা তারা তালাশ করলো যে আল্লাহর রাসূল নাকি হাতের তালা মুবারকে সমস্ত পৃথিবী সুবহানাল্লাহ কইনা যে আল্লাহর রাসূল নাকি রোজা শরীফে তাইকিয়া হাতের তালা মাঝে সমস্ত পৃথিবী রাসূলের হাতের তালা মুবারকে তো
বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করলো যে আমরো হাতের তালার মাঝে কি রাখা যায়, আমাদেরও একটা চিন্তা করার দরকার। সুবহানাল্লাহ। বন্যা তো আলহামদুলিল্লাহ যে বৈজ্ঞানিকরা তারা তালাশ করলো যে রসুলের হাতের তালা মোবারক পৃথিবীতে, আমরা তো পৃথিবীটা হাতের মাঝে রাখার দরকার। যেমন আজকে আমি শ্রীমঙ্গলের সাতগর জমিনে আপনার মধ্য লয়ার কুল মধ্য লয়ার কুলে আসি, এখন আমার ওয়াশটা কিন্তু সারা বাংলাদেশ নয় বিশ্বের অনেকে দেখতেছে, আমি আসি কই মধ্য লয়ার কুল মনোযোগ যুবক যারা কইব নবী আজিন নাজিন নারা ঈদুলিল্লাহ দিবা ঈদুলিল্লাহ দিবা। তো বৈজ্ঞানিকরা তারা চিন্তা করলো যে সমস্ত পৃথিবীর রসুলের হাতে আমিও আমরা পৃথিবীটা কিভাবে হাতের মুঠে আনা যায়, তখন তারা তৈয়ার করলো মোবাইল। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই মধ্যলয়ার কুল থেকে আপনার ছেলে লন্ডন ফোন দেন না, ভিডিও কলে কথা কই না, আপনি কই লয়ার কুল আর আপনার ছেলে লন্ডন মালয়েশিয়া কুয়েত ইটালি কথা কোন ঠিক না বেঠে, আর দলিল লাগবো আর লাগবো দলিল, এরপর হইলে ফিটাতুন কিতাব থেকে দিব না, বহু দলিল আছে, দলিলের অভাব নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলে কোন আলহামদুলিল্লাহ কবির মনোযোগ আমার নবী কামলাওয়ালা সাহাবীদেরকে বলতেছে দেখো জায়েদ আসতেছে, জায়েদ ওর তোমরকে নিয়ে আইসে আমার নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও দয়ার নবী মায়ার নবী আপনি দেখিয়া বন্ধ নবী আমি ওইটা পরীক্ষা করার জন্য আমি এসেছি, কারণ আমার কিতাবের মাঝে তাওরাত কিতাবের মাঝে আপনার বহু সুনাম শুনেছি, আপনার বহু শান মান শুনেছি, দেখেছি পড়েছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আমি সঠিক নবী হিসাবে পেয়েছি, আমাকে এই মুহূর্তে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরারি আজকের মাহফিলটা আমার খাজা বিশ্বদীপ ফরিদপুরের স্মরণে কথা কোন ঠিক না বেঠিক মৃত্যুবার্ষিক এবং ওলি আল্লাহদের স্মরণের মাহফিল, আমার খাজা বিশ্বদীপ ফরিদপুরি তিনি জিন্দা না মরা, আপনার বাবা যে কবর আছে জিন্দা না মরা, এই মেয়ে কি এটা কমরা মরা হইলে মরা নবী মরা বাপরে গিয়া সালাম দে, কবরও তারা জিন্দা মারহাবা কন্যা, দলিল আছে না নাই আছে, এইদিকে যাইতাম না হন আল্লাহর ওলি যে কত পাওয়ার, আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া আমার আল্লাহ নামাজের ব্যাপারে আলা শব্দ ব্যবহার করে নাই, আমার আল্লাহ রোজার ব্যাপারে আলা শব্দ ইউজ করে নাই, কারণ আমার আল্লাহ জানে নামাজ নিয়ে গন্ডগোল নাই, রোজা নিয়ে গন্ডগোল নাই, ওয়াজ নিয়ে গন্ডগোল নাই, জাকাত নিয়ে গন্ডগোল নাই, ফরদা নিয়ে গন্ডগোল নাই, আমার আল্লাহ জানে ওলি আল্লাহদেরকে নিয়ে গন্ডগোল হইয়া যাইব, কথা বলেন ঠিক না বেটি। ও আবু জিরা গো আল্লাহর নবী শাহজালাল মুজাহিদিয়া মুনির রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলার জমিনে না আসতো এখনো আমরা ইসলাম ধর্ম পাইতাম না, কথা কোন ঠিক না বেটি। আজকে বহু দল বহু লোক আছে আল্লাহর নবীর মাজারে বোমা মারছে, মারছেনি বোমা মারছেনি মারছেনি, আজকে আমরা মাজারও যাইলে আমাদেরকে বলে মাজার পূজারি, কইনি কইনি
আপনারা ইউটিউবে শুনলেন তাফসীর কুরআন মাহফিল, হ্যাঁ যারা তাফসীর করে তাদের ওয়াজ শুনলেন, হ্যাঁ দ্বীন ইসলামের পক্ষে যারা আছে, হেফাজতের পক্ষে যারা আছে, তারা নিজেরাই হেফাজত না, আবার নাম দিয়েছে হেফাজতে ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক? তুমি ইসলামকে হেফাজত করবা, ইসলামকে হেফাজতের মালিক কে? আমি ইসলামের হেফাজত করতারু তো তারাই দেখবেন বেশি অধিকাংশ বলে যে মাজার ফুজারি বেদাতি কই কিনা। আচ্ছা যারা মাজার ফুজারি বলে আমরা কি মাজারে গিয়ে পূজা করি? আজ পর্যন্ত কোন লোক দেখাইতে পারবেন? জানেন ইউর মাই চ্যালেঞ্জ, সাহস থাকলে বুকের পাটা পায়ের বুকের হালাল দুধ খায়া থাকলে এই মুহূর্তে সরাসরি কথা বলো, পিছনে পিছনে কইবা যে মাজার ফুজারি বন্ধ, আমরা মাজারে যাইয়া আমার আল্লাহর কালাম তেলাওয়াত করি। আর আস্তে কই না বাইজ্ঞ কই ওই আর রহমান আল্লামাল কুরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কিতাবের মাঝে কোনো সন্দেহ, কোনো বেজাল, কোনো ঝামেলা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কালামুল্লাহ শরীফ যদি আমরা তেলাওয়াত করি তাহলে এটা কি পূজা হইল নি? ও সুন্নি জনতা, যে কোনো জামাত করো, তুমি হেফাজত করো, যে কোনো জামাত করো, সুন্নি করো, যেই করো না, তোমার তো একটা বিবেক আছে না নাই? বাইরে তোমার বিবেকে কি বলে আমরা কি মাজারে গিয়ে পূজা করি? মুনাফিক। কারণ মাজারে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করেছি, ওই কোরআনকে তারা পূজার সাথে তুলনা করে তাদের শরীরে গুরু গোবিন্দ রক্ত আছে না রে, দুই হাত তুলে বলে আছে না রে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা কোনোদিন মুত্তাকি হতে পারে না। আমরা খাজা বিশ্বনি ফরিদপুরের দরবারে গিয়ে ফাতিহা শরীফ পড়ি, আমরা দুনিয়ার কোনো গিতা পাঠ করি না, কথা কোন ঠিক কি না? তাহলে এই কোরআনকে যারা পূজার সাথে তুলনা করলো এর ইমান আছে না নাই? খারাপ লাগছে, মনে বড় কষ্ট লাগে বাবা, মনে বড় দুঃখ লাগে তাদের ওয়াজগুলো শুনলে। অনেকেই বলে যে সুন্নি জামাতের আলেমরা গান গা এই না সেই না, আছে না নাই? আছে না নাই? বাবা রে সুন্নি জামাতের আলেমগুলো সঠিক আছে, কথা কোন ঠিক না? আমরা গজল গাই রসুলের সানে, আমরা ওলিদের সানে গাই, আমরা আল্লাহর জিকির করি, কথা কোন ঠিক না? এই যে আল্লাহ আল্লাহ জিকির করছি, এটা কি গুণ হইছে? যে কবে গুণ হইছে? হের জন্মের মধ্যে বেজাল আছে, হাজারক সন্তান যে মাজারকে ফুদার সাথে তুলনা করবে সে যারা সন্তান, সে এক পেটার করেন না, তার বাল সুরক্ষের মাঝে দোষ আছে না নয়? কারণ মাজার কি কোনোদিন পূজার সাথে তুলনা করলে তার ইমান চলে? কারণ আমার অনেক সময় রাগ হয়ে যায়, অনেক সময় মনে কষ্ট লাগে, আমার সুন্নি অনেক বাইরে তারই তাদের ইমানটা রক্ষা করতে পারে নাই, কয় তাদের ওয়াজ খুব মজা মাশাআল্লাহ কুরআন হাদিস থেকে, আমরা মনে গীতার থেকে ওয়াজ কই? হ্যাঁ তো সেই জন্য সুন্নি জন্য তো অনুরোধ করব আমরা যেন আমাদের ইমানটাকে নিয়ে বেঁচে থাকতে পারি। দেখুন ঠিক না ভাই, আমি যাই বলছি ভুল হতে পারে, এটা আমার স্বার্থের জন্য বলি নাই,
আমার সমস্ত সুন্নি জনতার জন্য বলেছি। আজকের আলোচনা আপনার ইসলামিক টিভি হবিগস এই ইউটিউবে চলে যাবে, আলোচনা পাবেন। তো আলহামদুলিল্লাহ ওলিদের পাওয়ার আছে না নাই? আমার খাজা বিশ্বলি পুরিতপুরি এমন একজন আল্লাহর ওলি, আমার খাজা বিশ্বলি পুরিতপুরি এমন একজন, ওনার বড় একটা কেরামত হইল, উনি জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ, জোরে কই না। ও আমার জাকির বন্ধুরা, ও জাকির ভাইরা, আপনি দরবার শরীফে গেছেন যেই মুহূর্তে রাত তিনটা বেজে যাবে, রহমতের টাইম হয়ে যাবে, রহমতের টাইমটা হইতে দেরি, সঙ্গে সঙ্গে টুকনির আওয়াজ আওয়াজ করতে দেরি না, কথা কোন ঠিক না বেজে বিলবে বেল বেজে গেছে, এতে প্রমাণ হয়ে গেছে আমার খাজা বিশ্বলি পুরিতপুরি, কারণ যে জাস্ট তিনটায় বাজে সঙ্গে সঙ্গে, এখন এখনো আপনি যদি দরবারে যান এখনো যাইয়া দেখবেন রাত তিনটা বাজতেছে, তখনই ডাকতেছে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে মাগফিরাতের দ্বার হইতে, মাগফিরাতের দ্বার হইতে উম্মতে কইরো না আল্লাহ ইয়া রহমান। যেই টাইমে আমার আল্লাহর রহমতের দরজা গুলা খোলা, ও আমার আব্বাজিরে আমার খাজা বাবা ডেকে ডেকে বলে ও বাবা ঘুম থেকে উঠো, আর আমির ঘুম ভেঙে দাও, ঘুম থেকে উঠে আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহর কাছে কোন যা চাইবা আমার আল্লাহ তাই দিবে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। উঠো উঠো জাকেরানো ঘুমে কেন ওচেতো, আরে উঠো উঠো জাকেরানো ঘুমে কেন, রহমত যাইরে বইরে, রহমত যাইরে বই কুলে দেখো দুই নয়, রহমত যাইরে বই কুলে দেখো দুই নয়, আরে উঠো উঠো জাকেরানো ঘুমে কেন ওচেতো, আরে উঠো উঠো জাকেরানো ঘুমে কেন ওচেতো, নে আল্লাহ ইয়া রহমান। সকলে কন আলহামদুলিল্লাহ, সময় খুব শেষ, সময়ের শেষ হয়ে গেছে। সংক্ষেপে আমার খাজার জীবনে একটু বলবো, আমার খাজা বিশ্বলি পুরিতপুরি সর্বক্ষণ শুধু জাকেরান জাকেরান বলে কান্ত, জাকেরান কিভাবে আমার আল্লাহর দিদার পাইব, কিভাবে রসুলের দিদার পাইব, ওই দিকে যা আমার খাজা বাবার চিন্তা ছিল, কথা কন ঠিক না বেটে। হইলে আমরা পীর ধরেছি, আমরা কি বন্ড পীর ধরছি? আমার নবী কামলেওয়ালা, আমার নবী রাত যখন তাহাজ্জুদের টাইম হইয়া যাইতো আমার নবী ঘুম ভেঙে উঠে যাইতো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতো হাবিব আপনি উঠুন, ঘুম থেকে উঠে আপনি চান আমি আল্লাহ যাই চাইবেন আমি আল্লাহ তাই দান করবো।
এটা আমার নবীর মাঝে সেই আদর্শ, আমার খাজা বিশ্বলি ফরিদপুরের মাঝে সেই আদর্শ। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশে যত দরবার আছে সব দরবারই ঘুরে দেখেন, খারাপ বলি নাই, সব দরবারে আমার সুন্নি জনতার, কথা কোন ঠিক কিনা? এর মাঝে আপনি আটটুসি দরবারটা ভিন্ন পাবেন, কথা কোন ঠিক কিনা? অন্যরকম অন্যথম। কারণ যারা হাজি সাহেবরা গেছে তারা হজে যখন গেছে তারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? আর আপনি আটটুসি দরবারে যাইবেন তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যাইবেন। এই টাইমটা শুধু এক মাসের জন্য নয়, দুই মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, কিয়ামতের আগ পর্যন্ত চলছে, চলবে, চলিতে থাকিবে, কথা কোন ঠিক কিনা? আমার খাজা বিশ্বলি ফরিদপুরের দরবারে একটা লোক গেছে হাসানি রূপ। কি রূপ? হাসানি মানে শ্বাস প্রশ্বাসের রূপ। লোকটা পয়সা পয়সা শ্বাস প্রশ্বাস ওই লোকটা এমন ভাবে পাইতেছে, এটা আটটুসির দরবারের আটটুসি গ্রামের লোকটা। লোকটাকে আমার এক জাকের ভাই বলে, ও ভাই আপনি ওষুধ খাইছেন নি? বলে হা খাইছি। কত ওষুধ খাইছি? ভালো হইতেছে না। কই তাহলে আপনার বাড়ির পাশে খাজা বিশ্বনি ফরিদপুরের বাড়ি, আপনি সেই দরবারে যান না, ওই দরবারে যাইয়া একটু একটু আমার খাজা বাবার সাথে দেখা করুন, কারণ এলাকার লোক অনেকেই এলাকার মানুষকে চিনে না, কথা কোন ঠিক কিনা? অনেক এরকম আছে না, কত রইলা তো আমরা বাড়ির ধারে, হ্যাঁ আরে ইলা ইলা কত বড় বিশ্বাবিদ্যা আমার দেহা আছে, নাউজুবিল্লাহ কইনা এত অহংকার বালা না বাবা। বাড়ির পাশের একটা লোক যদি সম্মানী ব্যক্তি হয় তাকে সম্মান দিতেই হবে, কারণ বাড়ির ধারে লোক বিপদের সময় আগাইব। আল্লাহ রসুল বলছেন তোমার ভাইয়ের বাড়ি তোমার বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু তোমার বাড়ির পাশে আরেকটা লোকের বাড়ি, লোকটা তোমার রক্ত সম্পর্ক না, কিন্তু এই লোকটা তোমার গোরের সাথে লাগা ঘর, এই লোকটাকে তুমি আপন ভাবতে হবে, কথা কোন ঠিক না ঠিক? না গোষ্ঠীটা বড়ইলে কদর হয়ে নির হয় বাইরা মেরে দেয়, আছে না নাই বাবা নির্যাতন অত্যাচার করি না বাবার, এই টাকা থাকলে টাকাটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, শক্তি থাকলে শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আপনি একটা গরিব অসহায় একটা মানুষের উপরে আপনি জুলুম অত্যাচার করবেন, আমার আল্লাহ আপনাকে একদিন কুল্লুমান আলাইহা ফা, একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? গুরু গোবিন্দ আসেনি? হ্যাঁ জুলুম কম করছে, বহুত করছে, এখন তার বংশ পুরি শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই লোকটা বলতেছে উনি তো আমার বাড়ির পাশের, উনারে চিনি, কয়ারি চিনেন মিয়া আপনি যান, যাইয়া ওনার সাথে একটু দেখা করেন। লোকটা ভাবতেছে হাই হাই কত জায়গার ওষুধ খাইছি, যাক গিয়া দেখিনি একটু, এই খাজা বাবার একটু দিকে আই না তো, লোকটা আস্তে 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 গেছে খাজা বাবার পাশে গেছে, কারণ খাজা বাবা এই সময় তারে তারে দারে খাজা বাবার পাশে আই না বসাইছে মারহাবা কইনা, কারণ গ্রামের লোক তো, আরে আপনি আসছেন কেমন আছেন, কি আসো বিষয় অনেক কিছু বইলা, আপনি আসেন আমার ধারে আছেন, আমার খাজা বাবা বসানোর পরে খাজা বাবা বলতেছেন আপনার কিতা অবস্থা, কই হুজুর বেশি শুইলে ভালো না, কই আমার তো হাঁপানি রূপ। তো খাজা বাবা আমার এক জাকির ভাইরে ডাক দিছে, বাবা ওনারে তুমি ফাঁকশালাত নিয়া ওনারে গুরুর গুস্ত বাড়াইয়া দিয়া, গুরুর গুস্ত বাড়াইয়া দিও, উনি ফেরটা বেড়ে যাতে খাই ধরে। সুবহানাল্লাহ কইনা লোকটা চিন্তা করতেছে, আরে আমার তো ডাক্তারে নিষেধ দিছে গুরুর গুস খাওয়া, ভাই রে আসলাম রে বালা আসলাম ভাই, আরো বড় বিপদ হয়ে গেছি, ডাক্তারও নিষেধ দিছে গুরুর গুস্ত খাইতাম না, খাইলে আরো বিষইব, ওনার কাছে আইছি উনি কি কই কইতাছে গুরুর গুস্ত বাড়াইয়া দিত, আচ্ছা যাক মনের একটা সান্ত্বনা দিছে, যাক ফিসাব মানুষ আল্লাহর ওলি কইছে, আচ্ছা যাক খাইয়া দিক চালই তো, উনি গিয়া ফেরটা বইরা খাবার খাইছে মারহাবা কইনা, খাবার খাইয়া আল্লাহ দিলে খাজাবার কাছে আইছে, তো এক দুই দিন পরে আল্লাহ দিলে তার সব রূপ ডিলেট হয়ে গেছে, আরো জোরে কইনা সুবহানাল্লাহ, এলে আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি। এই আটটুসি দরবারে আটটুসির যত মাহফিল হয় ওই মাহফিলে তাবারক হয় তার কারণ আছে না নাই? আছে না নাই? কারণ বহু যুবকরে বহু যাদের মা আছে ঘরে যাদের বাবা আছে একটা ফুপলা দিয়ে দিব, বাবা রে আমার লাগে একটু আটটুসির মাহফিল থেকে একটু তাবারক এনে হবে, কথা কোন ঠিক কিনা? অনেক রোগী অনেক অসুস্থ লোক থাকলে ছেলেরে দিয়ে দিব, ওই যে ছোট ছোট ফুলা বানাইছে না এরার মা কিন্তু অনেকের কয়ে দিছে বাবা একটু তাবারক আনিস, কারণ মা এক সময় আইতে পারে না বাড়ি ঘর খালি, কথা কোন ঠিক না ভিটি বা তো বা ওই আপনার বাসুরের সাথে দেওরের সাথে দিয়ে দিছে আপনি লয়ে যান আমার ফুলাটারে একটু তাবারক আনবো, কথা কোন ঠিক না ভিটি?
আজকে অনেকেই কয় কয় তাবারুক বলে পায়খানার সমতুল্য আর জুরু কই না নাউজুবিল্লাহ যে কইছে আমি দুই দিন আগে আপনার মহেশখালী মাহফিল করে আসছি এই কক্সবাজার তো যেই লোকটা পায়খানার সাথে তুলনা দিছি তাবারুকরে এই লোকটার যে কবরটা দিছে এই কবরের পাশে হইছে টয়লেট কবরের পাশে কি টয়লেট আমার একটা লোক মহেশখালীর একটা লোক বলতেছে হুজুর কই দেখেছি উনার কবরটা টয়লেটটা অনেক বড় একই পাশে কিন্তু টয়লেটের টাঙ্কিটা বাইঙ্গিয়া সব বই লাগিয়া উনার কবর ঢুকিয়েছে না মারহাবা কইন্যা আরে জোরে কইন্যা মারহাবা আরে যে পায়খানাকে যেই ব্যক্তি তাবারুককে পায়খানার সাথে তুলনা করতে পারে ওই ব্যক্তি পায়খানা ছাড়া থাকতে পারে না কথা কোন দিখিয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছে জায়গা বলতে কই তুই তাবারুককে পায়খানার সাথে সমতুল্য করতে ও তুই পায়খানা খা খা মারহাবা কইন্যা তাহলে বাবা যে ব্যক্তি সত্যকে গোপন করবে তার উপর আল্লাহর গজব পড়বে কথা কোন ঠিক না বেটি তো ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আজকে যারা এই যে দেখেন আজকের তাবারুক তাবারুকটা যখন আমার জাকির ভাইরা আমার খাজা বাবা জাকির ভাইদেরকে খুব ভালোবাসতেন যারা ফাকশাক করতেন ফাকশালার এবং গুরুশালার জাকির ভাইদেরকে বেশি ভালোবাসতেন যে আমার বাবাগুলা বড় ফেরাশান করে বড় কষ্ট করে মারহাবা করে কারণ যারা গুরুশালা থাকে এরা অনেক সময় নামাজও পড়তে পারে না খাজা বাবা বলছেন বাবা তুমি গুরুশালা আছো বাবা তোমার শরীরে ফর্সা পায়খানা লাগিয়ে রয়েছে তুমি পাগল মানুষ আল্লাহর ওলি দরবারের পাগল পাগলের কোনো দলিল আছে বাবা তোমার নামাজ লাগতো না আর হাওয়া বিন্দু কারণ আশিক হই তুইব পাগল হই তুইব রে নামাজ পড়িয়া বহু লোক জাহান্নামে যাইব কথা কর ঠিক না বেটি তো এই জন্য কি আমরা নামাজ ছেড়ে দিলইব প্রত্যেকে নামাজ পড়তেইব ইমানটাকে মজবুত রাখিয়া কথা কোন ঠিক কিনা তো আল্লাহর ওলি এই যে আজকের তাবারুকটা পাক করতে যাই আমার জাকির ভাইরা উযু করছে সর্বপ্রথম উযু কইরা তারা ফাতিহা শরীফ আদায় করছে মারহাবা কইরা ফাতিহা শরীফ আদায় কইরা জুতা ছাড়া তারা তাবারুকটা পাক করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে অনেকে তাবারুক পাক করতেছে আবার বিড়ি টানতেছে আছে না এরকম আছে না হ্যাঁ বিড়ি টানতেছে আবার লিংক দিয়া উযু নাই আবার জুতার মাঝে পাও আবার লিংক দিও তাহলে খাজা বাবা বলছেন বাবা এই তাবারুকখান এরকম ভাবে তুমি ভাগ করবা একজন মানুষ যদি অসুস্থ হয় সে যদি তাবারুকটা খায় তাহলে তার পেটের ব্যথা দূর হয়ে যাবে আর জোরে কইনা সুবহানাল্লাহ এরকম প্রমাণ আছে না নাই বহু প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে আমি আর কি বলবো কারণ আমরা মোটামুটি সবাই জানি কথা কোন ঠিক না বেটি আসেন নবীকে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Oh
সঙ্গীর সাথে
জাতি নবী নূরি দোবন ভাগন মওয়ান মাশাআল্লাহ স্ত্রী পুত্র আছে যত করবে তোমার লাশের পাশে আদার করে কে গো সঙ্গের সাথে সঙ্গের সাথে নবী নূরি দোবন পাগল মওয়ান একবার বাপ তোর বরে মারওয়ান মাশাআল্লাহ এন্ডা 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 পাগল মওয়ান একবার বাপ দিনার তোর বরে মারওয়ান মাশাআল্লাহ তোমরা কি বলাইবা অন্তর বইরা কইলা আমি জানি গো খাজানামে আছে কত জালা মাশাআল্লাহ এন্ডা এন্ডা আমরা বুঝি গো সালামে আছে কত জালা আমরা দেখি এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা এই গো কে রয়া সে বালা বালা মাশাআল্লাহ মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা এই গো কে রয়া সে বালা বালা মাশাআল্লাহ ভিতর কইরা কইনা দেখতে বল আশিকদের ভিতর কইরা কইনা আমি বুঝি গো খাজানামে আছে কত জালা মাশাআল্লাহ এন্ডা 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 মানগুলো মান সব আরাইয়া পাইলাম বিশের জানলা এই গো পাইলাম বিশের জানলা মাশাআল্লাহ আমি বুঝি গো খাজানামে আছে কত জালা মাশাআল্লাহ এন্ডা 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 আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া আহমদুল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার এমনি তুমি তাকায় দেখো তোমার মায়ার বান্দা জনাব মরহুম মুহাম্মদ কালামিয়া সাহেব আজকে দুনিয়ার জমিনে নাই আল্লাহ এত সুন্দর বাড়ি সাজাইয়া বিল্ডিং ঘর সন্তানের আয় করলো
এই সমাজে কত সুন্দর ভাবে বসবাস করত, কত মানুষের সঙ্গে বৈশা সাদ গাও তেমনি আয়, কত মানুষের সঙ্গে বৈশা সাগাইত। আল্লাহ কত মানুষের সাথে ভালো আল্লাহ চলাফেরা করতো। আজকে জমির জায়গায় জমি রয়ে গেছে, অন্য বন্ধুগুলা অনেকে রয়ে গেছে, কিন্তু মরবো কালামে আসা এক দুনিয়ার জমিরে। আল্লাহ মরহুম কালামে সাহেবের সন্তান আল্লাহ আমার জাকির ভাই, আল্লাহ বাবার জন্য বাবার রুহে মাগফিরাতের কথা স্মরণ করে আজকে আমার কাছে বিশ্ব বিপরীত পুরি স্মরণে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ সুরের নামাজের পর থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের সম্মান, আল্লাহ তোমার কোরআনের আলোচনা ফাকলাম বদ্ধ শরীফ জিকির আসকার আল্লাহ তাবারে করায় যন্ত করে কবুলা আর মঞ্জুল করে রাও। তার হাতে লক্ষ কোটি গুণে বেড়াইয়া দুয়ের নবী মায়ের নবী পাপীদের কান্ডারি দুজনের বাচ্চা নবীর রোজা মুবারকে কবুল আর মঞ্জুল করে নাও। এবারে আল্লাহ তারা দিয়ে কবুল করো ও বড়ি পাল্লা। আল্লাহ বাবা তো বৈতাস পর্যন্ত যত নবী উলি আবদার গাউস কত পীর বসে, আল্লাহ লক্ষ কোটি জাকির দের দরুদি বান্দ ও মুড়ি যেই বাবা সারাটা জীবন শুধু জাকিরাত জাকিরাত বলে কাঁদত, যেই বাবা চক্ষু ভরে ঘুমাই নাই পেট ভরে খাবার খাই না, যে বাবার সারাটা জিন্দগি ছিল একমাত্র জাকিরদের মায়া। আল্লাহ সেই খাজা বিশ্বলি পুরিপুরি লক্ষ কোটি জাকিরদের কে সুখের সাগরে বসাইয়া আটরশি বুড়ি গাছের তলায় সে রয়েছে, কি দিয়ে বাবা জনকে আমরা নজর উড়া দেব। আল্লাহ আমাদের আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই নাই বলতে কিছুই না। আল্লাহ আজকের আদিয়াটুকু খাজা বিশ্বলি ফরিদপুরের আরো এক কবুলা আর বুদ্ধল করে নাও। এমনি আল্লাহ সুতান বাজার বরম বাজার দুলা ভাই যান খাজা খাজার পরিবারের খাজা বাবার বংশধর আলী আউলাদ আল্লাহ খাজা বাবার আত্মীয় সুদূর আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যাকে আনাসে কান সুন্নি মুসলমান ভাই বোনেরা যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর গুলারে চিরস্থায়ী জান্নাতের বাগান মালায় দাও। যারা জীবিত আছে প্রত্যেকের হায়াত বাড়ায় দাও আল্লাহ তার হাতে আল্লাহ অর্জ সাজল বুঝার দিয়া মুড়ি রহমতুল্লাহ আর হয়ে কবুল করে রাও। আল্লাহ যার মা নাই তার মদিনা নাই, দেখো মহারা বাবার সন্তান গুলা কাঁদতে, যে মা সারাটা জীবন আল্লাহ যদিও পায়খানা করে দিছি দুইরে মার কাছে আইছি মা পায়খানা দেখে নাই, মা শরীরে বালু দেখে নাই, মার বুকে নিয়া ধরাইয়া ধরছে অন্য একটা মহিলা বলে তার শরীরে বালু মহিলা তারে নিব না,
কিন্তু বাবাটা শরীরে মহিলা নাকি দিয়া মহিলা আসতেছে, অন্যরা দেখলে ঘৃণা করে, বাবা ঘৃণা করে না। আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের চিকিৎসার জন্য মায়ের কাঁধে যাব জীব, দুঃখের দরদে আমার জনম দুঃখি বাবা, দুঃখের দরদে আমার জনম দুঃখি বাবা। 10 বার 10 দিন মায়ের গর্বে দিল তাই, রক্ত মাংস খায়া মায়ের বমে হইল, ভূমিষ্ঠ হইয়া কান্দিতেছে মা, শান্ত করিল মায়ের সন্তান দেখিয়া, ওই মায়ের দুঃখ দিলে ওই মায়ের কষ্ট দিলি, আল্লাহর আরশ কাঁপতে তাকে রে, ও মা সন্তানের নাও বাঁচাইয়া আমি মারে নিয়া যা, দুঃখের দরদে আমার জনম দুঃখি মা, গর্ব দরদে জনম দুঃখিনি মা, দুঃখের দরদে আমার জনম দুঃখি মা, মায়ের কান্দ যাব জীব, আমার মা বাবা জীবিত আছে, আল্লাহ আমার মাটা বড় অপারেশন করে, বাবা তুই রাতে রাত কত জায়গায় যাস, রাতের বেলা চলাফেরা, আমার মাটা ঘুমাই না কত দোয়া করে, আজকে যাদের মা নাই যার বাবা নাই, আল্লাহ তার ওই মার রুমটা বাবার রুমটা খালি, বাবার নিজের হাতে এমন একটা করে শুয়াইল যে বাবা জীবনে কোনোদিন আমাদের কি নিয়ে করে ঘুমাই না, আল্লাহ নিজের হাতে মার এমন একটা করে শুয়াইল, লন্ডন আমেরিকার কবর পাওয়া যায় বাড়ির পাশে রাস্তার কিনারায় পুকুরের পার পাশের দারের তলার, ওই কবরের খবরটা পাই না, আল্লাহ দে করে প্রত্যেকের আব্বা আব্বার কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ বডি বল্লাহর কাছে আমার পাগো, মরহুম লাল খামিয়া আজকে দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওনার সন্তান আইজন করছে, আল্লাহ ওনার কবুটের জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ ওনার সন্তানের হায়াত বাড়ায় দাও, আল্লাহ 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 মরহুম লাল হামিয়ার স্ত্রী জীবিত আছে, আল্লাহ ওনার হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমাদের যদি আম্মা আব্বা জীবিত আছে খেদমত করার তৌফিক দান করে দাও, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহটা মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও, আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও, আল্লাহ এই বাড়ির যত মুর্দার আল্লাহ অন্ধকার কবরে প্রত্যেক কবর গুলার চিরস্থায়ী জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক বড়ের অনেক বাসনা পুরা করে দাও, আল্লাহ অনেকের অন্তর অনেক কষ্ট আল্লাহ কষ্ট দূর করে শান্তি দান করে দাও, আল্লাহ প্রত্যেকের কষ্ট দূর করে শান্তি দান করে দাও, আল্লাহ বাবুরের হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দাও, আল্লাহ আমার ফাঁকশালের ভাইরা বড় কষ্ট করছে, আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আল্লাহ আমার অনেক জাকির ভাইরা আল্লাহ আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে আল্লাহ শান্তি দান করে দাও, আল্লাহ আমার নিসু ভাই আল্লাহ বারবার ফোন দিছে, আল্লাহ বড় ফেরাশান করছে, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দাও, নিসু ভাই বলে ভাই আমি মারা যাইতে পারি, ভাই
আমি আপনারে বড় আপনার সাথে সম্পর্কটা আল্লাহ আল্লাহ আমার এরকম শাহিন ভাই আল্লাহ আমার জাকির ভাই আল্লাহ প্রত্যেকের নাম তো আমার স্মরণ নাই আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও আল্লাহ মেম্বু সাহেবের হায়াত বাড়ায় দাও আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও আল্লাহ বাবুদের হায়াত বাড়ায় দাও আল্লাহ ওরে কি অসুস্থ আল্লাহ আমি গুণাকার অসুস্থ আল্লাহ প্রত্যেকের সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার আম্মা আব্বা আমার স্ত্রী আল্লাহ পুত্রের হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা জীবিত আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদেরকে খেদমত যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আজকের তাবারুক কবুল করে নাও আল্লাহ আজকের তাবারুক কবুল করে নাও আল্লাহ মরহুম লাল খামিয়ার সাহেবের ওনার সন্তান আল্লাহ বড় কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছে আল্লাহ আল্লাহ ওনার হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার এই জাকির ভাইয়ের হায়াত বাড়ায় দাও আল্লাহ তার স্ত্রী সন্তানাদিকে নিয়ে শান্তিতে যেন বসবাস করতে পারে সেই তৌফিক দান করে দাও এমনি আজকের তাবরুক আল্লাহ যে যে নিয়ত করে গাবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যে যে নিয়ত করে গাবে তুমি কবুল করে নাও আল্লাহ কক্সবাজার মহেশখালী থেকে আমার এক মহব্বতের ভাই জালালউদ্দিন ভাই উনি ফোনে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ ওনার হায়াত বাড়ায় দাও আল্লাহ বড় মায়া করে আল্লাহ আল্লাহ ওনার আয়াত বাড়ায় দাও আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ তো মাফ করে দাও এমনি জানি না কোন দিন জানি আজরিন পাঠাই বা কঠিন মুসিবতের সময় জিন্দা নবীর ইমানের ধরনে চেহারা মোবারক দেখাইয়া আপন আপন পীর মুর্শিদকে না দেখাই আল্লাহ মরণ দিও না আল্লাহ আমি গুনাহগার মাদ্রাসা করতেছি আল্লাহ আল্লাহ ওনাকে 100 টাকা 10 টাকা 20 টাকা দান করছে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ আমার এক ভাই অসুস্থ আল্লাহ আল্লাহ দোয়া আছে যে আল্লাহ তুমি তারে অসুস্থ রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও যদি নাজরেল পড়াইবা কঠিন মুসিবতের সময় আমাদের কালবে জারি করে দিন মধুর বানিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।